হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসে গেছি বেসিক ফিজিক্সের আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখব চোঙাকৃতি ধারকের ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স অফ এ সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর। তো চোঙাকৃতি ধারক বলতে কেমন, চোঙাকৃতি ধারক মানে হচ্ছে একটা চোঙ আর ভেতরে আর একটা ছোট চোঙ, ছোট কাঠের চোঙ দুটো। এবার এই ছোট চোঙটা ব্যাসার্ধ হচ্ছে স্মল এ, আর বড় চোঙটা ব্যাসার্ধ হচ্ছে স্মল বি ধরে নিচ্ছি আমরা। ওকে, এবার এই ছোট চোঙটা পজিটিভলি চার্জ, ঠিক আছে, চোঙটার বাইরের সারফেস পজিটিভলি চার্জ, আর যে বড় চোঙটা এর ভেতরের সারফেস নেগেটিভলি চার্জ। এবার এই যে এটা রয়েছে পজিটিভ চার্জ, এটা আমি ধরে দিচ্ছি এর টোটাল চার্জ আছে প্লাস কিউ, আর এর ভেতরে এখানে চার্জ আছে মাইনাস কিউ। তো তাহলে কি এটা একটা চোঙাকৃতি ধারক যার ভেতরে একটা চোঙ আর বাইরে আর একটা চোঙ, ভেতরের চোঙটার ব্যাসার্ধ স্মল এ আর বাইরের চোঙটার ব্যাসার্ধ স্মল বি। এবার ভেতরের চোঙটার বাইরের সারফেস পজিটিভলি চার্জ আছে, আর এই বাইরের চোঙটার ভেতরের সারফেস নেগেটিভলি চার্জ, এবং এর যে বাইরের সারফেস এটা যাতে তড়িতাহিত না হয় তার জন্য আমরা এটাকে গ্রাউন্ডেড বা আর্থিং করে দিলাম। ওকে, এবার দেখো আমরা কি দেখেছিলাম, গাউসের থিওরেম উপপাদ্য থেকে পেয়েছিলাম যে চোঙাকৃতি কোন একটা চার্জড বস্তু বা তড়িতাহিত বস্তুর ক্ষেত্রে তার বাহিরের দেশে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের মান কি হয়। তো তড়িৎ ক্ষেত্রের মান আমরা পেয়েছিলাম ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট ইনটু আর, যেখানে আর ছিল ওর ব্যাসার্ধ, আর ছিল ওর ব্যাসার্ধ, আর ল্যামডা কি ছিল, ল্যামডা ছিল অতি দৈর্ঘ্যে ওর চার্জ, প্রতি একক দৈর্ঘ্যে ওর চার্জ, সেটাই হচ্ছে ল্যামডা। এটা ছিল, তার মানে প্রতি একক দৈর্ঘ্যে চার্জ মানে এখানেও যদি এল তাহলে এরও দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি স্মল এল, ওকে, চোঙটার দৈর্ঘ্য, তাহলে কিউ ইকুয়াল টু কি হচ্ছে ল্যামডা ইনটু এল, এক্ষেত্রেও আমি ধরে নিচ্ছি। ওকে, এবার দেখো, এবার এই যে দুটো একটা সারফেস আছে পজিটিভলি চার্জ বা ধনাত্মক তড়িৎ, আর একটা চার্জ আছে নেগেটিভলি চার্জ বা ঋণাত্মক তড়িৎ, তাহলে দুটো সারফেসের মধ্যবর্তী তড়িৎ বিভব কত, মধ্যবর্তী তড়িৎ বিভব ভি ইকুয়াল টু কি হচ্ছে ভিএ পজিটিভ, তার মানে ভিএ সারফেসের মাইনাস এটা নেগেটিভ, তাই জন্য মাইনাস ভিবি, তার মানে টোটাল এটাই হচ্ছে তড়িৎ বিভব। ওকে, তাহলে এইটা ইকুয়াল টু কি হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন কোথা থেকে হচ্ছে বি টু এ, বি থেকে এ তে কি হচ্ছে ই ডট ডিআর। এবার দেখো এখানে কি চার্জ সারফেস থেকে ইলেকট্রিক ফিল্ড বাইরের দিকে, আবার এই রেডিয়াস কোন দিক দিয়ে বাইরের দিকে, তার মানে এক্ষেত্রে থিটা ইকুয়াল টু কত জিরো, তার মানে কস থিটা ইকুয়াল টু ওয়ান, তার মানে ই ডট ডিআর ইকুয়াল টু ই ডিআর। ওকে, তার মানে এইটা ইকুয়াল টু কি হচ্ছে, এই মাইনাসটা এখানে চলে এলে এইটা চেঞ্জ হয়ে যাচ্ছে এ টু বি হয়ে যাচ্ছে ই ডিআর। ওকে, তাহলে এবার জিনিসটা লিখছি এখানে, তাহলে এবার ই এর ভ্যালু কত পেয়েছিলাম, ই এর ভ্যালু পেয়েছিলাম ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট ইনটু আর ডিআর এ টু বি। তাহলে এটা জিনিসটা কি হচ্ছে ল্যামডা বাই 2 পাই এপসাইলন নটটা বাইরে বেরিয়ে এলো, তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন ডিআর বাই আর, তাহলে ইন্টিগ্রেশন ডিআর বাই আর এর মান কত হয়, এলএন আর হয়, মানে হচ্ছে লগ লগ বেস ই আর, এটা হয় তাহলে লগ বেস ই আর যদি বা এলএন আর, এলএন আর ইকুয়াল টু কি হচ্ছে প্রথমে এই মানটা মাইনাস এই মানটা, তার মানে লগ বি বাই এ মানে এলএন এ, তার মানে বেসিক্যালি এলএন এলএন বি বাই এ মানে কি এলএন এলএন বি মাইনাস এলএন এ, তার জন্য আমি এটাকে ডাইরেক্ট এরকম লিখে নিলাম, তাহলে এটা আমার বেরিয়ে গেল তড়িৎ বিভবের মান, ঠিক আছে।
তাহলে তড়িৎ বিভবের মানটা যখন পেয়ে গেছি, তাহলে এবার দেখে নিই এর ধারকত্বের মানটা কি। এবার আমরা কি জানি যে এই যে কিউ, কিউ ইকুয়াল টু কি হয়, কিউ ইকুয়াল টু ক্যাপাসিটেন্স রেজিস্ট্যান্স বা ধারকত্ব ইনটু তড়িৎ বিভব, ধারকত্ব ইনটু তড়িৎ বিভব। তাহলে সি ইকুয়াল টু কি হচ্ছে, সি ইকুয়াল টু হচ্ছে ল্যামডা এল বাই ভি, ল্যামডা এল বাই ভি, এখান থেকে পেয়ে যাচ্ছি ল্যামডা এল বাই ভি। তাহলে এবার দেখো ভি এর মান কি পেয়েছি, এইটা এটা এখানে যদি বসায় তাহলে দেখো তাহলে কি হচ্ছে ল্যামডা এল, ওইটা উপরে নিচের টার্মটা উপরে উঠে গেল, তাহলে 2 পাই এপসাইলন নট উপরে উঠে গেল, ঠিক আছে। আবার উপরে কিন্তু এল আছে, তাহলে এল এর সাথে গুণ হলো, ল্যামডা ল্যামডা কেটে গেছে, নিচে কি রয়েছে, নিচে রয়ে গেল ভিলেন বি বাই এ।